দাঁড়া দাঁড়া, আমি মতে ঘাস খেয়ে আছি আজকে নাকি, আবার শুনেছি আসতেছে। কি যে করি এই জামাই নিয়ে আমি আর পারি না, ই করে জামাই আজকে নাকি জামাই আসবে। হ্যাঁ তাই কি হয়েছে, জামাই আসবে দই মিষ্টি, ওই জামার জন্য আমি দই মিষ্টি আনতে পারবো না, খবরদার। ওই জামার জন্য না, কিসের জন্য তা পারবা, কিসের জন্য ঠিকছে বুড়ো? আরে জানিস ওরে ওরে বলেছিলাম বিয়ের আগে বলে কি না, ওর নাকি এইটা আছে ওইটা আছে এ আছে, আসলে বিয়ের পরে বিয়ের পরে যায় দেখি কিছুই নাই। ওকে চিনি গন না রে, পাকা ঘর আছে তোমার তো তাও নেই। এই তুই চুপ কর তো, তুই যা বলা রিতরে জামার জন্য আমার খাটতি খাটতি জীবন তো গেল। শালা ইতরে জামার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি মতে ঘাস খেয়ে আছি। বলছি মেয়ে আসবে তাড়াতাড়ি যাও মিষ্টি নিয়ে আসো, শুনছো কথা কি কানে যাচ্ছে না তোমার? ওই ইতরে জামার জন্য আমি মিষ্টি আনতে পারবো না, বারবার যদি বলিস তোরে কিন্তু আমি পারবে না, তুমি মিষ্টি আনতে তাড়াতাড়ি যাও মিষ্টি নিয়ে আসো, তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, যাও তাড়াতাড়ি। বারবার বলছি মেয়ে আসছে মিষ্টি, সারাদিন শুধু ঘ্যানোর 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 করতেই থাকে, যাও আমি মিষ্টি মিষ্টি আনতে পারবো না, যাও তো যাও, না কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। যাও 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 তো, তুমি বাড়ি থেকে যাও। আপনার কি বিয়ে হয়েছে? ওরে শালার ইতরে জামাই, আমার যদি বিয়ে না হয় তোর দা আসলো কানতে, তোর সাথে আমার মেয়ের বিয়ে দিয়েই ভুল করেছি। এই ইতরে জামার জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারবো না। কেন আব্বা, আমার মুখে কি কালি নাকি তুমি মুখ দেখাতে পারবে না? তোর কথা শুনলি আমার মনে হয় আমি মরিয়ে যাই। তো হ্যালো ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। যশোবন্ত নাম দনহ ভোর